দেখো আমি আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে কার্বন মাইক্রোফোন। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের সেমিস্টারের জন্য। তো মাইক্রোফোনের কাজটা কি, মাইক্রোফোন অ্যাকচুয়ালি করে কি, কনভার্ট সাউন্ডস ওয়েভ ইনটু দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো মাইক্রোফোন বিভিন্ন টাইপের মাইক্রোফোন আছে। হ্যাঁ, তো আজকে যেটা দেখছি সেটা হচ্ছে আমরা কার্বন মাইক্রোফোন। তো কার্বন মাইক্রোফোনটা কি, যখন একটা আমরা জানি যে কোনো একটা কার্বন গ্র্যানুলসের মধ্যে যদি আমরা রেজিস্ট্যান্সটা বাড়ানো কমানো করতে পারে, তাহলে কি একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের ভ্যারিয়েশন আসতে পারে। তো আমরা কি বলতে পারি যে হোয়েন এ কার্বন গ্র্যানুয়েলস ইনক্লোজ ইন এ কেস আর সাবজেক্টেড টু দ্য প্রেশার ভ্যারিয়েশন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্র্যানুয়েলস চেঞ্জেস। তো আমরা যদি কোনো কার্বন গ্র্যানুয়েলস এর মধ্যে সাবজেক্টের মধ্যে যদি প্রেশার কম্প্রেস করতে পারি, তাহলে কি হবে, আমার রেজিস্ট্যান্স গুলো কমে যাবে। আর যখন রিফ্র্যাকশন হবে আমার কার্বন গ্র্যানুয়েলস এর মধ্যে, তাহলে কি হবে, তখন আমার রেজিস্ট্যান্সটা হাই হয়ে যাবে। এইভাবে কি হবে, রেজিস্ট্যান্স বাড়া কমানোর মধ্যে একটা স্টেডি কারেন্টের মধ্যে আমরা চেঞ্জ আনতে পারলে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ক্রিয়েশন হবে। তো আমরা সেটা একটা ছবির মধ্যে বা আমরা ডায়াগ্রামের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। তো আমরা ফার্স্ট আমরা ডায়াগ্রামটা দেখি। ডায়াগ্রামটা হচ্ছে যে একটা ফিক্স প্লেট থাকবে, একটা কি থাকবে, একটা মুভেবল প্লেট থাকবে। তো এটা হচ্ছে আমার কি, একটা ফিক্সড প্লেট, এটা হচ্ছে মুভেবল প্লেট। আর এই মুভেবল প্লেটের সঙ্গে কি থাকবে, একটা পিস্টন কানেকশন থাকবে। পিস্টনের সঙ্গে একটা ডায়াফ্রামের থ্রু স্প্রিং এর সাহায্যে একটা ডায়াফ্রাম কানেকশন থাকবে। এটা হচ্ছে একটা ডায়াফ্রাম। এটা কি, একটা স্টিফনেস স্প্রিং। আর কি থাকছে, আর থাকছে আমার দুটো মেটাল কেস, আর এদের মধ্যে কি, একটা ইনসুলেটর কোটিং। আর এই দুটো প্লেটের মধ্যে একটা ডিসি কারেন্ট, আর আউটপুটটা নেওয়া হবে আমার একটা ট্রান্সফরমারের থ্রু। আর এখানে একটা প্রোটেক্টিভ লেয়ার, তাহলে ফার্স্ট কি হবে, এটা একটা আমার ডায়াফ্রাম। ডায়াফ্রামটা আমার কিসের কাজ করবে, ডায়াফ্রামটা যখন আমরা একটা সাউন্ড ওয়েভ আমরা দেবো, তখন সাউন্ড ওয়েভের ফলে কি হবে, এই ডায়াফ্রামটা এই পিস্টনের সাহায্যে কম্প্রেস হবে। এখানে প্রচুর কার্বনের গ্র্যানুয়েলস আছে, ছোট ছোট কার্বনের কণা। তাহলে যখন আমরা কোনো একটা ডায়াফ্রামের সাহায্যে আমরা যখন একটা সাউন্ড ওয়েভ ক্রিয়েশন করবো, সাউন্ড ওয়েভকে অ্যাপ্লাই করবো, তো সাউন্ড ওয়েভ কী হবে, ডায়াফ্রামটা পিস্টনের সাহায্যে আগিয়ে আসবে। আগিয়ে এলে কী হবে, এই কার্বন গ্র্যানুলসের মধ্যে একটা কম্প্রেশন হবে। কম্প্রেশন হলে কী হবে, এর মধ্যে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, আর এইখানে কী আছে, একটা স্টেডি কারেন্ট ডিসি কারেন্টের মাধ্যমে আছে। তাহলে যদি এই যে আমার রেজিস্ট্যান্স কমে যায় কম্প্রেশনের ফলে, কী হবে, আমার একটা এখানে ইলেকট্রিক্যাল সিগন্যালটা ইনক্রিজ হবে। আবার যখন রিফ্র্যাকশন হচ্ছে, রিফ্র্যাকশনের ফলে কি হবে, কার্বন গ্র্যানুয়েলসের মধ্যে কাছাকাছি অবস্থানটা চেঞ্জ হবে, ফলে কি হচ্ছে, আমার রেজিস্ট্যান্স হাই হচ্ছে কার্বন গ্র্যানুয়েলসের মধ্যে, কার্বন গ্র্যানুয়েলসের মধ্যে রেজিস্ট্যান্স হাই হলে কি হবে, ইলেকট্রিক্যাল সিগন্যালটা লো হয়ে যাবে। আবার যখন আমার আমার কোনো সাউন্ড ওয়েভের ফলে যখন আমার এই পিস্টনের সাহায্যে এই মুভেবল কয়েলটা যখন আগিয়ে আসবে কার্বনের দিকে, তাহলে আবার কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, তাহলে কম্প্রেশনের ফলে রেজিস্ট্যান্স কি হচ্ছে, আমার লো হয়ে যাচ্ছে, ফলে কি হবে, ইলেকট্রিক্যাল সিগন্যালটা আবার হবে, হাই হবে। এই ফলে কি হচ্ছে, একটা স্টেডি কারেন্টটা আমার কিসে কনভার্ট হচ্ছে, একটা আমার চেঞ্জেবল ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছে। এইভাবে কি, একটা আমার কার্বন মাইক্রোফোন কিসে কনভার্ট করছে, আমার একটা সাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল সিগন্যালে
কনভার্ট করছে। তো এটা হচ্ছে কি মেন ফান্ডা হচ্ছে কার্বন মাইক্রোফোনার। কার্বন মাইক্রোফোনার আমার বিভিন্ন ব্যবহারে আমরা দেখতে পাই, যেমন মেন ব্যবহার হচ্ছে ইউজ হচ্ছে আমার মেন ইউজ হচ্ছে টেলিফোনে। টেলিফোন এই ধরনের মাইক্রোফোনটা আমরা ইউজ করতে পারি। এর সেন্সিটিভিটি খুবই কম, মোটামুটি তোমার 5 মেগাহার্জ পর্যন্ত এর রেসপন্সিবিলিটি। তার জন্য কিছু এর ডিসঅ্যাডভান্টেজও আছে আর কিছু অ্যাডভান্টেজও আছে। তো এর মেন ব্যবহারটা হচ্ছে আমার টেলিফোন কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। এবার তোমরা একটু ঠিকঠাক করে একটা পড়াশোনা করে নেবে, ঠিক আছে।